শীতকাল চলে এসেছে, তাই ঢাকার বিভিন্ন রাস্তায় দেখা মিলছে নানা রকমের পিঠা। এর মধ্যে ভাপা আর চিতই পিঠার সাথে বাহারি ভর্তা বেশি দেখা যায়। বিকেলের পর থেকেই শুরু হয়ে যায় পিঠা বানানোর ব্যস্ততা। সরঞ্জাম নিয়ে পিঠা বিক্রেতারা বসে যান পিঠা বানাতে। কিছুটা সহজ ও কম সরঞ্জাম লাগায় ভাপা আর চিতই পিঠাই বেশি বানান তারা। আমি শুধু চিতই পিঠা বানাই, দুই দুই পদের চিতই পিঠা, এক কেজি সাজের খোলা আর একটা এমনি চিতই, ওইটা হলো 5 টাকা পিস, এটা হলো 3 টাকা পিস। মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারের পাশে চিতইয়ের সাথে 40 পদের ভর্তা নিয়ে বসেছেন সুমন। পিঠাপ্রেমীদের ভিড়ে যেন দম ফেলার সময় নেই তার। এরই মধ্যে কথা হলো তার সাথে। কি কি পিঠা বানান আপনি? চিতল পিঠা, ডিম পিঠা। আচ্ছা, কোনটার দাম কত? চিতল 5 টাকা, ডিম কত টাকা? 5 টাকা। কয় পদের ভর্তা আছে? 40 পদ। তার মধ্যে কয়টা দাম বলেন? এদিকে রাজধানীর আগারগাঁয়েও পিঠাপুলি বানান অনেকেই। কি কি পিঠা বেচেন এখানে? চিতই পিঠা, ডিম চিতই, তারপরে বাপা পিঠা। কোনটার দাম কত? চিতই পিঠা 5 টাকা, বাপা পিঠা 10 টাকা, স্পেশাল 15 টাকা। আর তাছাড়া ডিম পিঠা আছে 25, হাঁসির ডিম, মুরগির ডিম 20। এই 16 আইটেমের ভর্তার নামগুলো একটু বলেন। মানে আছে চিংড়ি ভর্তা, তারপরে লজ্জা ভর্তা, চেপা ভর্তা, ইলিশ ভর্তা, ডাল, তারপরে লাল মরিচ, তারপরে আছে আপনার সিম, তারপরে জলপাই আচার, টমেটো চাটনি, ধনিয়া পাতা, সরিষা, পাঁচমিশালি, কাঁচামরিচ, কালো জিরা, আলুর ভর্তা, পেঁয়াজ রসুন। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত এখানে পিঠা পাওয়া যায়। নগরবাসীর ভিড় এখানে এনেছে ভিন্ন মাত্রা। আপনার এলাকার কোনো মুখরোচক বা ঐতিহ্যবাহী খাবার যদি সবার সামনে আসার মতো বলে মনে হয়, তাহলে কমেন্ট, মেসেজ বা ইমেল করে জানাতে পারেন আমাদের। আমরা চেষ্টা করব সেই খাবারটি সবার সামনে নিয়ে আসার। আপনাদের মতামত বা পরামর্শ জানাতে কমেন্ট করুন অথবা ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে মেসেজ করুন। নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে এবং ফলো করুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব, গুগল নিউজ, ইমো ও লিঙ্কডইনে। কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন ঢাকা ট্রিবিউনের।